ভাটপাড়ো উৎসবের মাঠে নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অন্যান্য নৃত্যশিল্পীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়া উৎসবের মঞ্চে নৃত্য পরিবেশন করতে মঞ্চে ওঠার সময় অস্বাভাবিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সজল বাড়ুয়ের এই ঘটনার পর ভাটপাড়া উৎসবের মাঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য নৃত্যশিল্পীরা তাদের অভিযোগ মৃত্যু হয়েছে সজল বারুইয়ের কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠান চালিয়ে গিয়েছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তারা নাচ করছিল অন দ্য স্টেজ কারেন্টের শর্টকে একটা ছেলে পড়ে যায় পড়ে যাওয়ার পরে মানে সে অসুস্থ হয়ে মা তখনই স্পট ডেথ সে কিন্তু আমাদের আমাদের আরও বাচ্চারা সব স্টেজে ছিল তখন ওনাদেরকে যখন বলা হলো ওনারা বলল যে আমরা কারেন্টে কিছু হয়নি কারেন্টের কোনো ব্যাপার না ও সুস্থ আছে আমরা হসপিটালে আমরা দুটো গাড়ি করে পাঠিয়েছি গাড়ি করে পাঠিয়েছি ভালো আছে সব জ্ঞান আছে কোনো অসুবিধা নেই আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা কোনো ক্যাওয়াস করবেন না এই কথা আমাদের বলা হলো তা আমরা তখন ওখানে যথারীতি চুপ করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উৎসব কমিটি গাফিলতি ঢাকার চেষ্টা করছি তো আমরা বলছি কারেন্টে শর্ট খেয়েছে তার কারণ আমাদের স্যার খেয়েছে স্যার খেয়েছে আরও দুটো বাচ্চা শর্ট খেয়েছে এবার ওনারা বলছে না কোনো কারেন্টের শর্ট হয়নি এটা এমনি হয়তো মাথা ঘুরে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে এরকম হয়তো না মাথা ঘুরে পড়ে গেছে এই কথাই ওনারা বলতে এবং স্টেজে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ছেলেটা ভালো আছে পরের গ্রুপকে তারা তুলে নিয়েছে মানে আমাদের এটা আমরা পরে আমরা 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 থানায় অভিযোগ জানাতে গেছি সেখান থেকে বলেছে যে আপনারা হসপিটালে ওয়েট করুন দাঁড়ান আমাদের বসিয়ে রাখলো কিছুক্ষণ বসানোর পরে তারপর বলছে আপনারা লিখিত দিন তারপর আবার আরেকজন বললো যে আপনারা লিখিত দেন কিন্তু গার্জিয়ানের কাছ থেকে ওর যে মা বাবা তার কাছ থেকে সই করিয়ে নিয়ে আসুন এই কথা বললো তারপরে বললো যে থানায় আমরা উৎসব কমিটির নামে করবো এবং তার যে ছেলেটি এরকম হয়েছে ঘটনাটা ঘটেছে তার মা আছে বাবা আছে তারা এখন কি করে আমরা মানে আমরা শাস্তি চাই এরকম ভাবে একটা আমাদের আরো বাচ্চা ছিল তো একটা একশো বার গাফিলতি ছিল গাফিলতি যদি না থাকতো তাহলে শর্ট হয়ে গেল কি করে তিন চারজন কারেন্ট খেয়েছে আবার ওনারা গাফিলতি ঢাকাবার ঢাকবার জন্য আমাদেরকে ওনারা বলছে যে না না কিছু হয়নি কিচ্ছু হয়নি ওর জ্ঞান আছে সুস্থ আছে ছেলেটি এটাই আমরা চাইছি যে একটা মানে এর একটা তদন্ত হোক বাচ্চাটা যে এরকম হলো তার শাস্তি বা যাই হোক একটা কিছু তো করতেই হবে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স